কলকাতার আরজি করে জুনিয়র ডাক্তার নৃশংস পরিণতির প্রতিবাদে সর্বসাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের বিশিষ্টজনরা। আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তিনিও। এবার ফের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের 75তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি বলেন, নির্যাতিতারা সমাজ থেকে পর্যাপ্ত সহযোগিতা পান না। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে শোরগোল পড়েছে। কলকাতার আরজিকর কাণ্ড এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা। এই পরিস্থিতিতে মহিলা ও শিশুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন সুপ্রিম কোর্টের 75তম বর্ষপূর্তির অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এটা খুবই দুর্ভাগ্যের যে আমাদের সামাজিক জীবনে একজন অপরাধী অপরাধ করার পরও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের অপরাধের শিকার যারা তারা ভয়ে রয়েছেন, যেন তারাই কোনো অপরাধ করেছেন। অপরাধের শিকার হওয়া মহিলাদের অবস্থা তো আরও খারাপ, কারণ সমাজের মানুষজনও তাকে সমর্থন করে না। তিন চারেক আগে আরজিকর কাণ্ডে মুখ খুলেছিলেন রাষ্ট্রপতি। তিনি বলেছিলেন, যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। বলেছিলেন, মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধে সামাজিক পরিবর্তনের আশু প্রয়োজন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, বিচার বিভাগীয় ব্যবস্থা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, সবাইকে একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে। এদিন সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতীকেরও উদ্বোধন করেন রাষ্ট্রপতি। প্রিয় ও স্বজন, এ আমার সামাজিক জীবন কা এক দুঃখদ পেহলু হে কি কুছ মামলে মে সাধন সম্পন্ন লোক অপরাধ করনে কে বাদ ভি নির্ভীক ও নিশ্চত ঘুমতে রহতে হ্যাঁ। যো লোক উনকে অপরাধো সে পীড়িত হতে হ্যাঁ, वे डरे से हमें रहते हैं, मानो उन्हीं विचारों ने कई अपराध कर दिया है। महिला पीड़िताओं की स्थिति और भी खराब होती है, क्योंकि प्रायः समाज के लोग भी उनके साथ साथ नहीं देते। कभी कभी मेरा ध्यान कारावास कट रही माताओं के बच्चों तथा तो बाल अपराधियों की ओर भी चला जाता है। उन महिलाओं के बच्चों के सामने पूरा जीवन पड़ा है। ऐसे बच्चे बच्चों के स्वास्थ्य और शिक्षा के लिए क्या किया जा रहा है, इस विषय पर आकलन और सुधार हमारी प्राथमिकता होनी चाहिए। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।